নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ১২ কোটি টাকা দানকর দিতেই হবে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। দানে মৃত্যুচিন্তার কথা উল্লেখ করা ভুল ছিল বলে ইউনুসের আইনজীবী উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, ভুল করলে তার খেসারত দিতে হবে। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্না রিপোর্ট। ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ৩ করবর্ষে প্রায় ১৫ কোটি টাকা কর দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোটিশ পাঠায় এনবিআর। দানের বিপরীতে এমন নোটিশ পাঠাতে পারে না এনবিআর, এমন যুক্তিতে ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করলে খারিজ করে দেয় আপিল ট্রাইব্যুনাল। পরে ৩ কোটি টাকা জমা দিয়ে হাইকোর্টে ৩টি রেফারেন্স মামলা করেন ইউনুস। উচ্চ আদালত আদেশ দেন দানকর বাবদ বাকি ১২ কোটি টাকা এনবিআরের প্রাপ্য। এর বিরুদ্ধে ডক্টর ইউনুস লিপ্ত আপিল করেন। শুনানিতে দানে মৃত্যুচিন্তা উল্লেখ করা নিয়ে মন্তব্য করেন আপিল বিভাগ। যার মৃত্যুর ভয়, আমি এটাও বলেছি যে প্রত্যেকটা মানুষ, জীবিত মানুষ মৃত্যুর ভয় করবেই। উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ। বলছেন দান না, এটা দান, এটা তার দলিলই আছে এবং উনি দাবি করছেন দান, এখন এখানে এসে নতুন করে বলার কিছু নাই। তো সব কিছু শুনানি করে আপিলের যে আবেদন করেছিলেন সেটা খারিজ করে দিয়েছে, অর্থাৎ যে কমিশনার, যে ডেপুটি কমিশনার যে দাবিটা ওনার উপর জারি করেছিলেন সেই দাবিটা এখন সঠিক বলে প্রমাণিত হয়েছে। এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলা বাতিলের বিষয়ে রুল জারি করলেও কোনো স্থগিতাদেশ দেননি হাইকোর্ট। এরপরও এই মামলায় সাক্ষ্য নেওয়া যাবে কিনা ব্যাখ্যা দেন আইনজীবী। মামলা চলবে কি চলবে না এই মর্মে রুল দিয়েছে, সেই রুল শুনানি করার আগে যদি নিজের পাওয়ারকে অপব্যবহার করে যদি তারা নিম্ন আদালতকে করে, তাহলে হবে এটা উচ্চ আদালতের প্রতি নিম্ন আদালতের অবমাননার সামিল। আগামী ২৭ জুলাই এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা আছে শ্রম আদালতে। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।